অত্যন্ত মেধাবী এবং তারা কাজের প্রতি অত্যন্ত আন্তরিক এবং তারা ইতিবাচক পূর্ণ। আমি 8 বছর ইঞ্জিনিয়ার কাজ করে ডাক্তার প্রমাণ পেয়েছি ঠিকই, তারপরে অল্প আমাদের অনেক অসুখ সমস্যা আছে, তারপরেও আশা শিক্ষক টাকা দেশে বলতে পারছি আমরা অনেক পেয়েছি অনেক ভালো পেয়েছি, এটা কি ইতিবাচক মনোভাবের লক্ষণ এবং আন্তরিকতা। তো যেটা বলছিলাম যে অত্যন্ত মেধাবী মানুষ, বিশেষ করে যারা এখন নতুন আসতেছে, নতুন এখন প্রায় 99% বলতে নতুন শিক্ষক, নতুন যারা এনজিএসএ যোগদান করেছেন, এই নতুন শিক্ষক অত্যন্ত মেধাবী। আমিও দেখতেছি আমি বিশেষ করে এই অনলাইন কোর্সের ছাত্রদের দেখতে পরে আমি যা দেখলাম আমাদের শিক্ষকদের এত মেধাবী শিক্ষক আছে, যেমন আইসিটি জানে, যেমন আরবি জানে, যেমন ইংরেজি জানে, এবং মেধাবী শিক্ষক আছে। আমি আপনি আশা করব এই প্রশিক্ষণ কোর্সে যারা অংশগ্রহণ করছেন এবং তাদের মধ্যে আমি দেখেছিলাম তাদের মধ্যে দেখেছি অনেক শিক্ষক আছে অত্যন্ত মেধাবী, হয়তো তার সেরকম কথা কম বলছে, চুপ করে থাকছে যেরকম কিছু আছে, হ্যাঁ বা কথা বলছে বেশি বলছেন, কেউ হয়তো বেশি কথা বলছে সত্যি দেখছেন তাদের প্রথম দ্বিতীয় হয়ে গেছে, কিন্তু আমি দেখছি এখানে আরো অনেক টিচার আছে আমি যাদেরকে অন্তত চিনি এবং ক্লাস হতে গেছি অসম্ভব মেধাবী শিক্ষক এখানে রয়েছে। আমি কথাটা বলার জন্য যে আমাদের সরকার যে ব্যবস্থাটা করেছে মাদ্রাসা শিক্ষকদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্প, নামটা ক্ষেত্রে বোঝা যায় যে মাদ্রাসা শিক্ষা আগের মতো নাই, সরকার মাদ্রাসা শিক্ষকদের শিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য প্রকল্প বানিয়েছে প্রশিক্ষণ। তার মধ্যে মেধাও আছে প্রশিক্ষণ পেলেন, তাহলে এখন কাজ আছে, কিন্তু স্বীকার করতে হয় বিশেষ করে আরবি কোরআন এই সমস্ত অনেক বেশি কম করছে, এটা আপনারা নিজেরাও স্বীকার করেন আমরাও জানি। আমি আশা করব এই কোরআনের শিক্ষকদের মাধ্যমে, এই কোরআনের ট্রেনিং এর মাধ্যমে আমরা শপথ নিয়ে যাব মাদ্রাসা শিক্ষার যেহেতু লেখিক আমাদের হয়েছে, যেহেতু গলত আমাদের হয়েছে এই কোরআন হাদিস আরবি এই সেন্টি আমরা এটা দূর করব এবং আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাব মাদ্রাসা শিক্ষা। এটা আজকে আপনাদের শপথ গ্রহণের সময়, যেহেতু আমরা কোরআন মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি হলো কোরআন, তাই না? কোরআন শিক্ষার দিলে তো মাদ্রাসা, সুতরাং আপনারাও অনেক সময় আমাদের সাথে শেয়ার করছেন, আমরাও জানি ইয়াবান মাদ্রাসা থেকে তাকে আমি পাস করার পর আমাদের শিক্ষার্থীরা কোরআন পড়তে মতো পড়তেও পারতেছে না অনেকে, এরকম ঘটনা আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ আমরা এখানে বিভিন্ন আপনাদেরকে টিচিং মেথড ইত্যাদি আমরা কিছু দেখিয়েছি, হ্যাঁ সেগুলোর মাধ্যমে যা আপনারা পেয়েছেন সেগুলোর মাধ্যমে কোরআনকে আমার শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, তাদের কাছে মজায় মজায় আকর্ষণীয় করে প্রান্ত সহজ করে উপস্থাপন করা, যাতে কোরআন পাঠ করা, অর্থ করা, বোঝা, হৃদয়ঙ্গম করা এবং কোরআনকে বাস্তবায়ন করা, এটি উদ্দেশ্য। আমাদের শিক্ষার্থীরা যেন তাই করে আপনাদের উপর বড় দায়িত্ব, বড় মাসকুলিয়ত নিয়ে আপনারা আজকে যাচ্ছেন, যেহেতু কোরআনের ট্রেনিং শেষ করুন এবং প্রকল্পের আন্ডারে আমাদের এখানে যে প্রথম ট্রেনিং কোরআনে আপনারা পাইও নিন। আবার আমি মনে করি মাদ্রাসার বদলায় যাওয়ার একজন শিক্ষকের যথেষ্ট, নেতা একজনেই থাকে দেশকে পরিবর্তন, একজনেই করি আমাদের বঙ্গবন্ধু একজনেই ছিলেন এই দেশকে পরিবর্তন করে দিয়েছেন, দেশকে স্বাধীন করে করে দিন, সুতরাং আপনার মাদ্রাসায় সবাইকে কি করলে যে বিষয় নয় আপনার দায়িত্ব এই মাদ্রাসার আরবি সাইডের যে দুর্বলতা আছে এটা কাটিয়ে দেওয়া দিয়ে মাদ্রাসার যে আগে আমাদের সুনামি উচিত সেটাকে ফিরিয়ে নিয়ে আসে। সরকার যথেষ্ট সহযোগিতা করতেছে, যথেষ্ট দিতেছে আমাদেরকে, এটাকে আমরা বাস্তবায়ন করা, এর জন্য আমরা মনে করি আপনারা এক একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এখন থেকে মাদ্রাসায়। সবাই অনেক ভালো থাকবেন, আশা করি কালকে থেকে আপনাদের এই কাজ এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার আরম্ভ হয়ে যাবে, আপনারা সুস্থভাবে বাসায় বসবেন, আমাদের সাথে বসবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ নিয়ে আপনার সঙ্গে।